চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গু জ্বরের প্রভাব কম থাকলেও জুলাই মাসে তা বাড়তে থাকে। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে। এবছর এ পর্যন্ত 4,500-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে কিছু মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকার এখনও নিশ্চিত করেনি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংস করতে চিরুনি অভিযান এবং ওষুধ ছিটানোর কর্মসূচি নিয়ে প্রতিদিনই অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। 27 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশন 42 লাখের বেশি টাকা জরিমানা করেছে। মিরপুর মাজার রোডের নির্মাণাধীন একটি ভবনে প্রচুর লার্ভা পাওয়ায় সোমবার ভবন মালিককে জরিমানা করা হয়। ভয়াবহতা দেখে 5 লক্ষ জরিমানা করেছে, অনাদায় 6 মাস জেল। জরিমানা থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আমরা আমাদের অভিযানটাকে চালিয়ে যাব, একদিনও আমরা বসে থাকতে পারবো না, আরো বেশি কাজ করতে হবে, যেরকম কমটাকে আরো শেষ দিকে নিয়ে আসতে পারি। আমাদের আমাদের চ্যালেঞ্জ আছে অনেক, এটা একটা আহ্বান জানাচ্ছি এলাকাবাসীকে, এই এলাকার কাউন্সিলরদেরকে, যে আপনারা নিজের আঙ্গিনাটা নিজেরা পরিষ্কার করি। এর আগে গাবতলী বাস টার্মিনালে ত্রাণ বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাশি, চ্যানেল আই, ঢাকা।